নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের আজকে আমি এসি একাত্তর এবং এসি একশো দশ নম্বর পেজের যাবতীয় এমসি কিউব টু দা পয়েন্ট আমি সলভ করাবো তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কেসে রোমাননে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে যে যুদ্ধের পর আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের সূচনা হয় সেটি হল অ্যান্সারে এর আনসার দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরের প্রশ্ন রোমান টুতে দ্বিতীয় মেরুবাদের যুগে পুঁজিবাদ শিবিরের নেতৃত্ব ছিল অ্যান্সার হবে ডি এর মার্কিন যুক্তরাষ্ট্র দেখো পরের প্রশ্ন কী বলেছে আমাদের রোমান থ্রির প্রশ্ন দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে রোমান থ্রির প্রশ্ন ব্রিন কমনশিপ অফ ওয়ার কোন ঘটনাকে বলা হয় অ্যান্সার হবে ঠান্ডা লড়াইকে বলা হয় পরের প্রশ্ন কি বলেছে আমাদের রোমান ফোরের প্রশ্ন ভারতের পররাষ্ট্র নীতির জনক অ্যান্সার হবে সিয়সার নেহরু তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে পাঁচ নম্বরের প্রশ্ন নিচের কোন দেশটি বিআরআইসিএসের সদস্য নয় অ্যান্সার হবে বিয়ের আর মার্কিন যুক্তরাষ্ট্র ছ নম্বরের প্রশ্ন একশো তেইশ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল অ্যান্সার এর আছার দু হাজার সালে পরের প্রশ্ন সাত নম্বরের প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয়ের সংবিধানকে অ্যান্সার হবে এর আছার সনদ বলা হয় পরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় অ্যান্সার হবে সি এর উনিশশো সালে পরের প্রশ্ন ন নম্বর প্রশ্ন ভারত জাতিপুঞ্জের সদস্য হয় অ্যান্সার এর উনিশশো সালে দশ নম্বরের প্রশ্ন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রধান কার্যালয় অ্যান্সার হবে সির অ্যান্সার ওয়াশিংটনে পরের প্রশ্ন এগারো নম্বরের প্রশ্ন কি বলেছে ভারতের রাষ্ট্রপতিকে অপসারিত করা হয় এর অ্যান্সার হবে অ্যান্সারবে সি এর অ্যান্সার ইমপিচমেন্ট পদ্ধতিতে বারো নম্বরের প্রশ্ন প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স্কত অ্যান্সারবে বিয়ের পঁচিশ বছর তেরো নম্বরের প্রশ্ন মুখ্যমন্ত্রী দায়বদ্ধ থাকেন হবে ডির অ্যান্সার বিধানসভার কাছে চোদ্দ নম্বরের প্রশ্ন রাষ্ট্র রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন সংবিধানের বিয়ের অ্যান্সার একশো তেইশ নং ধারা অনুযায়ী পরের প্রশ্ন পনেরো নম্বরের প্রশ্ন দুই বা ততোধিক রাজ্য সরকারের মধ্যে আইনগত বিরোধ দেখা দিলে তার মীমাংসা করে অ্যান্সারবে এর সুপ্রিম কোর্ট ষোলো নম্বরের প্রশ্ন হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ ও বদলির ব্যাপারে সিদ্ধান্ত নেন অ্যান্সারবে এর রাষ্ট্রপতি সতেরো নম্বরের প্রশ্ন ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় বিয়ের অ্যান্সার উনিশশো ছিয়াশি সালে পরের প্রশ্ন আঠারো নম্বরের প্রশ্ন একটি অভিলেখ আদালত হল অ্যান্সারবে ডি এর অ্যান্সার হাইকোর্ট উনিশ নম্বরের প্রশ্ন জেলা জর্জকে নিয়োগ করেন অ্যান্সারবে বিয়ের আনসার রাজ্যপাল কুড়ি নম্বরের প্রশ্ন লোক আদালতের জনক হলেন অ্যান্সার ডি এর অ্যান্সার পি এন ভগবতী একুশ নম্বরের প্রশ্ন পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন অ্যান্সার বিয়ের বিডিও আমাদের বাইশ নম্বরের প্রশ্ন ন্যায় পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত অ্যান্সারবে বিয়ের আনসার পাঁচজন পরের প্রশ্ন আমাদের তেইশ নম্বরের প্রশ্ন বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ পাশ হয় অ্যান্সার এ এর আনসার উনিশশো সাতান্ন সালে পরের প্রশ্ন আমাদের চব্বিশ নম্বরের প্রশ্ন গ্রাম সংসদের সভা আহ্বান করেন অ্যান্সার হবে সির পঞ্চায়েত সেক্রেটারি তো বুঝতে পারছো আজকে আমাদের পেজ নম্বর এসি একাত্তর নম্বর পেজ সলভ হয়েছে এবার আমি পেজ নম্বর এসি একশো দশ নম্বর পেজ সলভ করাবো তো দেখো এবার আমি এসি একশো দশ নম্বর পেজের যাবতীয় এমসি কিউব টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো তো দেখো ফার্স্ট কোয়েশন কী আছে রোমাননে একশো তেইশ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল অ্যান্সার বি এর আনসার দু হাজার পাঁচ সালে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় অ্যান্সার হবে এর আনসার উনিশশো চুয়ান্ন সালে রোমান্টুতে ন্যাটো গঠিত হয় অ্যান্সার আমাদের ডি এর অ্যান্সার উনিশশো সালের ফোর্থ এপ্রিল চার নম্বরের প্রশ্ন বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় অ্যান্সার হবে এর আনসার উনিশশো সালে পাঁচ নম্বরের প্রশ্ন সার্কের বর্তমান সদস্য সংখ্যা হলো অ্যান্সার হবে এর আনসার আট ছ নম্বরের প্রশ্ন জোট নিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো অ্যান্সার বি বিয়ের অ্যান্সার অ্যান্সার হবে বিয়ের হস্তক্ষেপ না করা পরের প্রশ্ন সাত নম্বরের প্রশ্ন শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় অ্যান্সার সের আনসার উনিশশো পঞ্চাশ সালে আট নম্বরের প্রশ্ন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল অ্যান্সার হবে এর আনসার দুই বছর ন নম্বরের প্রশ্ন কূটনৈতিক বিশ্বের আয়না বলে পরিচিত অ্যান্সার ডিএর আনসার সাধারণ সভা দশ নম্বরের প্রশ্ন মহাসচিবকে দশ নম্বরের প্রশ্ন মহাসচিবকে জাতিপুঞ্জের তৃতীয় উপাদান বলেছেন অ্যান্সার বে বিসার মিছিল বার এগারো নম্বরের প্রশ্ন ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালরা অ্যান্সার বে বিসার নিয়মতান্ত্রিক শাসক বারো নম্বরের প্রশ্ন তো দেখো বারো নম্বরের প্রশ্ন কী বলেছে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন অ্যান্সার বি এর আনসার রাষ্ট্রপতি তেরো নম্বরের প্রশ্ন রাজ্যসভার অধিবেশনের সভাপতিত্ব করেন অ্যান্সারে বিয়ান্সার উপরাষ্ট্রপতি আমাদের চোদ্দ নম্বরের প্রশ্ন রাজ্য ও আইনসভার উচ্চকক্ষ হল অ্যান্সার বে বিসার বিধান পরিষদ আমাদের পনেরো নম্বরের প্রশ্ন কী বলেছে পনেরো নম্বরের প্রশ্ন বলেছে পনেরো নম্বরের প্রশ্ন বলেছে লোক আদালত প্রথম গঠিত হয়েছিল অ্যান্সার বেবি অ্যান্সার জুনাগড় যেটা গুজরাটে অবস্থিত ষোলো নম্বরের প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো অ্যান্সার বেসি অ্যান্সার পঁয়ষট্টি বছর সতেরো নম্বরের প্রশ্ন কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করতে পারে অ্যান্সার বেবি অ্যান্সার দুশো ছাব্বিশ নং ধারায় আঠারো নম্বর প্রশ্ন কি বলেছে সুপ্রিম কোর্টের আছে অ্যান্সার বে ডি এর হবে মূল আপিল ও পরামর্শদান এলাকা উনিশ নম্বরের প্রশ্ন কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত অ্যান্সার হবে ডের আন্দামান ও নিকোবর পর্যন্ত কুড়ি নম্বরের প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো কোর্ট সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী এই কথা কে বলেছেন অ্যান্সার হবে ডি এর বি আর আম্বেদকর একুশ নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় অ্যান্সার হবে সেই উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে আমাদের বাইশ নম্বরের প্রশ্ন ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কাজের উদ্যোক্তা অ্যান্সার হবে এর আনসার বিডিও তেইশ নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে এর অ্যান্সার হবে এর অ্যান্সারবে ডি এর অ্যান্সার এখনও প্রতিষ্ঠিত হয়নি চব্বিশ নম্বরের প্রশ্ন কি আছে কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন অ্যান্সারবে সেট অ্যান্সার কমিশনার তো বুঝতে পারছো আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের পেজ নম্বর এসি একাত্তর এবং এসি একশো নম্বর পেজের যাবতীয় এমসি কিউব আমি টু দ্য পয়েন্ট সলভ করেছি আমাদের এসি এক নম্বর পেজ আমরা সলভ করে দিয়েছি খুব শীঘ্রই আমরা দু থেকে তিন দিনের মধ্যে এসি একশো চোদ্দো এসি একশো ছিয়াশি এসি দুশো দুই এসি দুশো ষোলো এসি দুশো বিয়াল্লিশ এসি দুশো বাহান্ন এবং এসি দুশো চৌষট্টি নম্বর পেজ সলভ করে দেবো যেটা ইংলিশ সেটা সেটা যেটা ইংলিশ আছে সেটা শুধু বাদ দেবো বাকিগুলো সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে